What's up guys, assalamu alaikum, welcome back to my blog কমলাপুর রেল স্টেশন। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন দেখাতে, আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে বৃহত্তম স্টেশন কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশন হলো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানী প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। তাছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। 1 মে 1968 খ্রিস্টাব্দে এটি চালু হয়। আজ আমি আপনাদের সম্পূর্ণ কমলাপুর রেল স্টেশন সম্পর্কে খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আশা করছি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। এই স্টেশনে রয়েছে 7-7টি প্ল্যাটফর্ম। এই ট্রেনগুলো এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কখন কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছেড়ে যায় তা জানিয়ে দেওয়া হয় এই স্টেশন থেকে। কমলাপুর রেল স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয়। পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরনো রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হওয়ায় শহরের কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 1968 সালে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার সাক্ষী ছিল। যাত্রী চলাচল করার জন্য এই স্টেশনে রয়েছে প্রধান 2টি গেট, যে গেট দিয়ে যাত্রীরা নিয়মিতভাবে চলাফেরা করে। কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে বিশাল বড় একটা টিভি, যে টিভির মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য পাবেন, কোন ট্রেন কখন ছাড়বে এবং কোন ট্রেন কখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আসবে, সকল তথ্য এই টিভির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখানে রয়েছে অনেকগুলো টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনের টিকিট, এই টিকিটগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার যদি কেউ অগ্রিম টিকিট কাটতে চান তাও এখান থেকে পারবেন। এখানে রয়েছে বিনোদন দেওয়ার জন্য এবং জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন রকমের বই, যেই বইগুলো আপনি ট্রেনে নিয়ে ট্রেনে পড়তে পারবেন। আপনি যদি কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে চান অবশ্যই আপনাকে সিরিয়াল মেনটেন করে টিকিট কাটতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো স্থাপন করা হয়। বিভিন্ন সময় স্টেশন ভবনটি স্থানান্তর ও ভেঙে ফেলার প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হলেও কর্তৃপক্ষ ও বিশিষ্টজনদের আপত্তির ফলে তা করা হয়নি। বর্তমান এই স্টেশনটি ঘিরে মাল্টিডোরার ট্রান্সপোর্ট হবে। বিশ্বে যখন মন্দা শুরু হয়েছে তখন বাংলাদেশও এই মন্দায় অন্তর্ভুক্ত। তেলের দাম বেড়ে যাওয়ায় বাসে টিকিটের দামও বেড়ে যায়, সেজন্য যাত্রীরা এখন বেছে নিয়েছে ট্রেন। তাই ট্রেনের টিকিট পাওয়া খুবই কষ্টসাধ্য। কষ্টসাধ্য হলেও ট্রেনের টিকিট খুব
কম টাকায় যাত্রীরা পেয়ে থাকে বিদায়, ট্রেনে যাত্রীর সংখ্যা বেড়ে গেছে। তাই দিনের পর দিন ট্রেনে করে যেন যাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায়। এখানে রয়েছে সিএনজির ব্যবস্থা। আপনাদের যদি কারো টাকা পয়সার সমস্যা হয়ে থাকে, তাই এখানে রয়েছে কয়েকটা বুথের ব্যবস্থা। বুথে এটিএম কার্ড ঢুকে আপনি তাৎক্ষণিক টাকা সংগ্রহ করতে পারবেন। আর দেশের বিভিন্ন প্রান্তে আপনি যদি যেতে চান, তাহলে এখানে টিকিটের অনেক সুব্যবস্থা আছে। বিভিন্ন শ্রেণীভেদে এখানে টিকিট পাওয়া যায়। জানি না আজ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না যেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য রইল অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।